पे हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ गलाव के पानी आ गया माठेर पर माठ सुधु माटी और माटी खाटी खाटी হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটুল লাইফস্টাইল। তো আজকে একটা দারুণ ভ্লগ নিয়ে এসেছি, আমি আর মিঠু বেরিয়েছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই যে ঝিলটার চারিদিকে গাড়ি চলছে, কোথায় কোথায় মাটি দেওয়া হচ্ছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। চলো পুরো ভিডিওটা ওয়াচ করো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। মিঠু চাদর নিয়ে আসছে, মিঠুকে ঠান্ডা হয়ে যাওয়ার প্রচুর রোদ, এই দুপুরবেলা ভিডিও করতে আসছি। এই যে এইগুলো মাটি পড়েছে আর ওই যে গাড়ি মাটি ফুল দিয়েছে, আজকে গাড়ির ওইখানটায় যাব। পুরো চারিদিকটাই তো মাটি। এর ভিতর দিয়ে যাওয়ার থেকে মানে পাড়ে উঠলে ভালো হবে। হ্যাঁ ভিতর দিয়েও যাবো, পাট দিয়ে পাটটা দিয়ে গেলে অনেক কিছু দেখতে পাবো। শুনবে কি বুড়ো চাওড়া পাড়, ডবল পাড় তৈরি হচ্ছে। কারণ কি বলতো, এই বছর বর্ষাতে আমাদের এই পাড়গুলো ডুবে বাড়িঘর তো ডুবে গেছিলো অনেকের, যার জন্য একদম ডবল পাড় চলছে। এবার আমরা পাড়ের ওপরে চলে এসেছি, পাড়টা হচ্ছে সব জায়গায় অল্প অল্প করে মাটি দিয়ে দিচ্ছে, তার কারণ মাটি তো ভিজে আছে। তার জন্য কি পাখি, এগুলো কি পাখি রিঙ্কি, বড় বড় না আকাশে হচ্ছে, পাখি না থাকলে আকাশে শোভা লাগে না। এই ঝিড়ে ঝিড়ের নয় ঝিলের ঝিড়ের নয় ঠিক আছে, এই ঝিলের পাড়টা প্রচুর বড়, মানে এই পুরো ঝিলটা যদি কভার করা যায় একটা সুন্দর মর্নিং ওয়াক হবে সকালে বা ইভিনিং সময়। তো আজকে আমরা আফটারনুনে বেরিয়েছি। এই দেখো সমস্ত গাড়িগুলোর খুব কাছাকাছি চলে এসেছি, এই দেখো গাড়ি মাটি নিতে নিতে উল্টে যাচ্ছে। দেখতে পাচ্ছ নাইস নাইস আসছে ভিডিওটা নাইস। আমি কিন্তু অনেকটাই দূরেতে আছি, এই দিকটা একদম কাদো, জল আছে দেখতে পাচ্ছ, এই জন্য গাড়িগুলো গাড়া হয়ে যাচ্ছে। মাঠের পর মাঠ শুধু মাটি আর মাটি খাটি খাটি। কোন এই লোক, কহাঁ সে আতে? প্রচুর মাটি দেখতে পাচ্ছ, গাড়িটা দেখা যাচ্ছে, হ্যাঁ টেক্কাটেক্কি চলছে, রেসারেসি কে আগে যেতে পারে। এক জায়গায় দিচ্ছে, মানে সমস্ত গাড়িগুলো যেখানেই কাজ করে এক জায়গায় কাজ করে। গাইজ তোমরা কমেন্টস করে জানিয়ে তো এই মাটিটা ভালো লাগছে না এই মাটিটা, আমাদের তো এই মাটিটা খুব সুন্দর লাগছে, ফেটে গেছে বেশ খুব সুন্দর লাগছে দেখতে। এই এক জায়গায় সমস্ত গাড়িগুলো বেশ দেখতে নাইস লাগছে, নাইস এই মাটি নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত ভর্তি না হয় এইভাবে ওরা নিতেই থাকবে নিতেই থাকবে,
আর ভর্তি হয়ে গেলেই উঠে যাবে উপরে। এবার এই দিকটা নেবে চাঁচা, মানে দেখতে পাচ্ছ মিডিলটা ক্লিন হয়ে গেছে, এই দিকটায় মাটি আছে। বাস কাদা চিটে গেছে চাকার মধ্যে আর উঠছে না, দেখতে পাচ্ছ কি হচ্ছে গাইস? দেখা যাক, হে প্রভু হে প্রভু, হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, এ কিয়া হুয়া। ছটা চাকা, বড় চাকা আর চারটে ছোট চাকা। এই গেছে, কি হলো কি হলো কি হলো কি হলো, দেখতে পাচ্ছ তোমরা এত রিস্ক নিয়ে কাজ করতেছে। গাড়িটা উল্টেই আছে, হাসি পাচ্ছে কিন্তু রিক্সের কাজ। এই দেখে নাও, এই দেখে নাও, এরা ইচ্ছে করেই করতেছে বোধ হয় মাঝে মাঝে। এই গেল, না না সত্যি করে চাকা স্লিপ খাচ্ছে, মাটির জন্য স্লিপ খাচ্ছে গাড়িগুলো। বাপ্পা, আমার তো ভয় লেগেই যাচ্ছে। আরেকজন ড্রাইভার ক্যামেরা করতেছে, রিক্সের গাড়ি দেখতে ক্যা হোগা গাইজ, ক্যা হোগা। অ্যামেজিং, এগোতেই পারছে না, সাহস করে এগোতেই পারছে না। আচ্ছা এ যাচ্ছে তাকে হেল্প করতে, এই গাড়িটা যাচ্ছে তাকে একটু হেল্প করতে। না এ তো ক্যামেরা করতেছে, ও ভাই বুঝে পারো, ও ভাই ক্যা হোগা, সে টেনশনে আছে আর এ তার এখান থেকে ক্যামেরা করতেছে, আমিও তো ক্যামেরা করতেছি গাই। আমি কিন্তু ক্যামেরা করার জন্যই এসেছি, আর এর গাড়ি বন্ধ করে দিয়ে ওর ক্যামেরা করতেছে। কতক্ষণ লাগবে দেখা যাক, কতক্ষণ লাগবে সজা হতে, কতক্ষণ লাগবে, ওইভাবেই যাবে। এ হলো ঠ্যাং তুলা গাড়ি, হাসি হাসি তাই, তালিয়া তালিয়া তালি, এইভাবেই মাটি নিয়ে যাচ্ছে গাইস। দারুন মজা লাগছে, দারুন দারুন, দেখতে পাচ্ছো গাড়িটা? আমি তো দেখতে পাচ্ছি না, ওই উঠতেছে, ওই উঠতেছে, ওই বাবা, তারা তো দুজনেই সেই রকম করে যাচ্ছে, ওই চিংড়ার মতো। যা তারা আর এগোতেই পাচ্ছে না, ও মাই গড, কিয়া হোগা। গাড়ির মধ্যে তাদের বিড়ি খাওয়াও চলছে গাইজ, গাড়ির মধ্যে বিড়িও খেয়ে নিচ্ছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো এটাই যে গাড়িটা এতক্ষণ আমরা দেখছি, ওটা কিন্তু তারা ইচ্ছা করে করতেছে, কারণ এটা ছটা চাকার গাড়ি। তারা এইভাবেই কিন্তু মানুষকে একটু ভেলকিলাজ দেখাচ্ছে, প্রচুর জন গাড়ি মাটি খোলা দেখতে গিয়েছে, তার জন্য এইরকম গাড়িগুলো হয়তো প্রথমে ভয় লাগছিল যে পড়ে যাবে, কিন্তু না এরা ইচ্ছা করে করতেছে। মা কি খিস্তি ওর মুখে,
ওরা কিন্তু খুব মজা নিচ্ছে, আগলি তাকা আগে কি তাকানোর চাকা। আমি একটু তোতলা, একটু তোতলা, আমি একটু তোতলা, কি বলবো কি বলবো, কি আছে তখন দেখেছি খাবার নাকি চিকেন আনেছি তোমার জন্য, খাবো। চলো গাইস, এখানে তো গাড়ি রেসারেসি কম্পিটিশন সমস্ত কিছু দেখা হয়ে গেছে, উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে। তো এবার আমরা যাচ্ছি, কিন্তু পা ঢুকে যাবে কাটুতে, এগুলো নরম মাটি আছে। এবার আমরা অন্য রুটে চলে যাচ্ছি, ঝিলটা তো প্রচুর বড়, প্রচুর নয় প্রচুর বড়, হাই ভগবান, ঢুকে গেলে তো মুশকিল হয়ে যাবে। এই যে দেখো এই মাটিটা কিন্তু খুব সুন্দর, কিন্তু পা পড়ছে না, পা তো ঢুকে যাবে। এই মিঠু চলে যাচ্ছে, মিঠু মানে আমার থেকে হালকা আছে, আমি একটু মোটা হয়ে গেছি তো। এই মিঠু যদি 60 কেজি হয়, আমি 60 কেজি 100, একটু মোটা। কি দারুণ লাগছে গাইস, প্লেসটা খুব সুন্দর লাগছে। কেমন লাগছে আমাদের ঝিলটা, দারুণ লাগছে না দারুণ? আগে এইদিকেই তো করতেছি, এইদিকেই তো আচ্ছা, ওইদিকে ওইদিকে ওইদিকে। গাইজ আমাদের ভিডিও করা এখানে শেষ, কারণ আমরা বাড়ি চলে এসেছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব প্লিজ, শেয়ার না শেয়ার তো আমার বড়। তো চলো টাটা 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 টাটা, রিমকি নিঙ্কি নিঙ্কি টাটা দাও।